আজকে আমি করে দেখাবো শীতের সমস্ত রকম সবজি ও গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি, যেটা খুবই সহজপাচ্য ও সুস্বাদু। এই খিচুড়িটা করবার জন্য আমি মুগের ডাল ইউজ করব। যতটা পরিমাণ গোবিন্দভোগ চাল আমি এখানে নিয়েছি, ঠিক ততটা পরিমাণই আমি মুগের ডাল নিয়েছি। চাল ডাল সমপরিমাণ হলে খিচুড়ির স্বাদটা আরও বেশি হয়। এবার এই মুগের ডালটাকে আমি আগে শুকনো খোলায় ভেজে নেব। একদম নিরামিষ এই খিচুড়িটি, শীতে বিভিন্ন রকম সবজি দেওয়ার ফলে এর স্বাদ হয় ভীষণ সুন্দর, এবং এটা তোমরা যে কোনো ঠাকুর ভোগেতেও এই খিচুড়ি করে দিতে পারো। ওই পাশে আমার ডেকচিতে জল ফুটে প্রায় রেডি হয়ে গেছে। এবার জলের মধ্যে আগে প্রথমে দিয়ে দেব আমি এই ভাজা মুগের ডালটা। এবার ওই কড়াতে আমি সরষের তেল দিয়ে সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব, আর ওদিকে মিডিয়াম আঁচে জলের মধ্যে আমি মুগের ডালটা ফুটতে দিয়ে দেব। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে খিচুড়িতে আমি ব্যবহার করছি ফুলকপি, আলু, বাঁধাকপি, টমেটো, ধনে পাতা, মূলো, শিম আর আলু, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা ও কড়াইশুঁটি। প্রথমেই আগে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তার আগে একটু নুন দিয়েছিলাম। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ওইদিকে ফুলকপি ভাজা হচ্ছে, আর এদিকে জলের মধ্যে আমি ভাজা মুগের ডালটা দিয়ে দিয়েছি আগে। এরপর এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দেব শিম। এরপরে দেব আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন। আমাদের যেহেতু আলু খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তাই আমি একটু আলু দিয়েছি। আর দেব এরকম করে কেটে রাখা মূলো। মূলো এই সময় কচি কচি খুব হয়। মূলোগুলো যে কোনো তরকারির মধ্যে দিলেও খুব সুন্দর একটা, বিশেষ করে ফুলকপির ডাল্লায় দিলে টুকরো করে মূলো খুব খেতে ভালো লাগে। আর দিলাম কয়েক টুকরো কুমড়ো। দিলাম কড়াইশুঁটি। এগুলো এবার একসাথে ফুটবে। আর দিয়ে দিলাম টমেটো। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমার রান্নাঘরে এসে আমার রান্না দেখার জন্য। যদি আপনি আমার রান্নাটা পছন্দ করেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন। আমার সমস্ত নতুন ধরনের নিরামিষ রান্নার রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবজিগুলো ভালো করে মুগের ডালের সাথে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। খিচুড়ি আপনারা সবাই করতে জানেন, তবু এক একজন এক এক রকম ভাবে করে, তো আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপিটা যতটা ভেজেছি বাঁধাকপিটা অত ভাজতে হবে না, বাঁধাকপিটা আমি সামান্য একটু নেড়েই তুলে নেব। বাঁধাকপিটাও মিশিয়ে দিলাম। শীতকালের সমস্ত সবজি উপকারী, তাই এইরকম করে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করলে সেটা খুব পুষ্টিকরও হয় আর খুব কম তেলে এই রান্নাটা হয়ে যায় বলে এটায় কোনো অপকার নেই। আর চাল ডাল
একসঙ্গে ফুটলে তার উপকারিতা অনেক বেশি। বিশেষ করে এটা বাচ্চাদের খাওয়ার পক্ষে তো খুবই ভালো। ডালটা মোটামুটি আধ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে এটা নেড়ে দেব। একটু নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন ধরে না যায় তলায়। প্রথমেই আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো, এরপর দেব সম পরিমাণই ধনে গুঁড়ো, তার সঙ্গে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায়, তাই মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে, আর জলটা কমে গেলে এর মধ্যে গরম জল অ্যাড করে দিতে হবে। আর এর মধ্যে দেব এক চামচ আদা বাটা। আমার এই রান্নাঘরের চ্যানেলে অনেক রকম নতুন ধরনের নিরামিষ রান্না আমি আগে শেয়ার করেছি, যদি সেগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ একটু সার্চ করে দেখবেন। আমার রান্নাঘরের প্রথম দিকে অনেক ধরনের নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি আছে। ওদিকে খিচুড়িটা ফুটছে, আর এদিকে আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটা ফোড়ন তৈরি করে নেব। খিচুড়ির ওপরে সম্বর দেওয়ার জন্য একটা ফোড়ন তৈরি করে নেব। ওই যে কোবি ভেজেছিলাম, কোবি ভাজার তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব। প্রথমেই দেব একটু দারচিনি, এরপরে ছোট এলাচ, ও কয়েকটা লবঙ্গ। এবার এই গরম মশলাটাকে আমি একটু ঢেলে নেব। এবার এই ভাজা গরম মশলাগুলোর মধ্যে অ্যাড করে দেব একটু জিরে, এরপরে দেব তেজপাতা, এর সাথে ছিঁড়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, খিচুড়িটা আমার প্রায় সেদ্ধই হয়ে এসছে। এরপরে আমি তৈরি করে রাখা ফোড়নটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর এই ফোড়নটা আমি ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব। এখনো কিন্তু আমার একটা জিনিস দেওয়া বাকি আছে এর মধ্যে, আমি কিন্তু এখনো নুন দিইনি। এবার সেদ্ধ হয়ে গেল যেই মোটামুটি, তখন আমি শেষকালে নুনটা দেব। নুনটা আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নুনটা দেবেন। যেহেতু নিরামিষ খিচুড়ি তাই এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ফোড়নটা তৈরি করবার সময় যেহেতু আমি ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তাই নতুন করে ঘি গরম মশলা দেওয়ার আর দরকার নেই। খিচুড়িটা মোটামুটি আমার একদমই হয়ে গেছে, আর দু এক মিনিট ফুটবে। এই দু এক মিনিট ফুটে বন্ধ করার আগে আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব। শীতকালের খিচুড়িতে ধনে পাতা অ্যাড না করলে খিচুড়ি অসম্পূর্ণ থেকে যায়। শীতের সমস্ত রকম সবজি, মুগের ডাল ও গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি হয়ে গেল আমার খিচুড়ি।